এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। বৈশাখ তো এসে গেছে, চলো শুরু করা যাক আমার প্রথম ব্লগ। তো সেই হিসেবে আমি আমার ছোট্ট বাগানের ছবি ব্লগ নিয়ে চলে এসেছি। এই হলো আমার ছাদের ছোট্ট বাগানের অ্যালোভেরা গাছ। এবার দেখবো আমরা আস্তে আস্তে বৈশাখের ফুল কত ধরনের ফুল হয়। এই হলো এক ধরনের ফুল, এটা আমি নামটা জানি না, তবে খুব সুন্দর হয় ফুলটা। এই হলো এক ধরনের ফুল। অনেক অ্যালোভেরা গাছ রয়েছে, এটা হচ্ছে নিম গাছ আমাদের। এই হলো অ্যালোভেরা গাছ, এটা একটা পাতাবাহারের গাছ, বাট সুন্দর ফুল হয়। এটা হলো সাদা গোলাপ ফুলের গাছ, এটা হলো গোলাপ ফুলের গাছ। এই যে জল না দেওয়াতে সব শুকিয়ে গেছে, বাট এই একটা ভালো রয়েছে। এই হলো আমার ধুতুরা ফুলের গাছ, এটা খুব সুন্দর একটা ফুল ধুতুরা ফুলটা। এটা ধীরে ধীরে রং চেঞ্জ করে, মানে ছোটোবেলায় এক এক ধরনের সবুজ থাকে, একদম সবুজ, তারপর আস্তে আস্তে ইয়েলো হয়, যেটা এখন আছে। এই যে এটা হচ্ছে ধুতুরা ফুল, তারপর যখন একেবারে বড় হয়ে যায় তখন একদম পিঙ্ক কালার হয়ে যায়। এই হলো বেলি ফুল, বেশ অনেক ফুল ধরে এককালীন। এই হলো বেলি ফুল, ওই আবার একই গাছ। এবার আমার ধুতুরা ফুলের গাছ, খুব সুন্দর এবং খুব বড় হয় ফুলটা, দারুণ লাগে দেখতে, অসাধারণ, অনেক ফুল ফুটেছে। এই এই হলো অনেকগুলো ফুল ফুটেছে। এই হলো আমার করলা গাছ, করলাও ধরেছে একটা। আমি কিন্তু ভীষণ খুশি, কারণ গাছের করলা ভাবতেই পারছো। এই তুলসী গাছ, এই একটা নতুন গাছ, এটা যে কি ফুলের গাছ জানি না, হয়তো বা কেতকি। এই যে খুব সুন্দর হোয়াইট অ্যান্ড ব্লু কালারের, একদম অপরাজিতা ফুলের মতো, বাট এটা অপরাজিতা নয়, স্ট্রবেরি গাছ, কিন্তু স্ট্রবেরি ধরে না। এবারে দেখবো আমরা আকন্দ ফুলের গাছ, আকন্দ অসাধারণ একটা সাদা ফুল হয়, একদম ভাট ফুলের মতো, কিন্তু এটা আকন্দ ফুল গাছ। এই এখন আমি জল রেডি করেছি, জল দেবো। এটা হলো এটা কী গাছ, ভুলে গেছি কী গাছ, ও রজনীগন্ধা গাছ, প্রায় 2 বছর হতে চললো এটা লাগিয়েছি, বাট এখনও ফুল দেওয়ার নাম নেই। আসলে জিমি পিমি আমার খেয়েই ফেলে এটা, জি হবে, আই থিঙ্ক, আই হোপ এবার হয় হবে। এই হলো রসুন গাছ, এই হলো আমার বোনের লাগানো রসুন গাছ, গোলাপ ফুলের গাছ, একটা পাতাবাহারের গাছ, টমাটোম গাছ, আসলে এখানে লাগিয়েছিলাম ক্যাপসিকাম, বাট হয়েছে টমাটোম, যাই হোক যেটাই হোক লাভ। দোপাটি ফুলের গাছ, অসাধারণ ফুল, ঠাকুর পুজো থেকে শুরু করে সব কাজেই লাগে। আবার অ্যালোভেরা গাছ, এই হলো কিছু পাতাবাহারের গাছ, এই একটা সুন্দর গাছ, কি ফুলের গাছ জানি না, তবে পাতাবাহার হবে হয়তো। আমার কাজ হয়তো বসে বসে কোভিডের মতো এগুলোই করেছি। আর এই হলো মিষ্টি কুমোরের গাছ আর ছিম গাছ, ছিমও হয়েছে। এই যে ছিম, দুটো দুই ভাই, মিষ্টি কুমড়ো হয়েছে, বাট শাল দিতে দিতে নষ্টই করে দেয় ছোটো থাকতে। তো এই ছিল আমার প্রথম ভিডিও।